নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দুধের নাড়ু বানাবো। লাগবে গরুর দুধ, এই জায়গায় 3 পা দুধ আছে, আর লাগবে চিনি, আর দিচ্ছি আমি আমুল দুধ, আমুল দিচ্ছি, আর লাগবে আমার সরষের তেল। একটু এই শাঁসগুলোর মধ্যে একটু ভরাতে হবে, মাখাতে হবে শাঁসগুলোর মধ্যে, নাইলে লেগে ধরবে। শাঁস দিয়ে শাঁসটার মধ্যে দিলে নাড়ুটা উঠবে, হাত দিয়ে টিপে টিপে তুলতে হবে। আমি গ্যাসটা জ্বালাবো, কড়াইটা বসালাম, আমি আগে একবার জাল দিয়ে রেখেছিলাম যেন নষ্ট না হয়ে যায়। দুধটা আমি একবার জাল দিয়ে রেখেছিলাম, এবার আমি দুধটা শুকাবো একদম। দুধটাকে আমি ক্ষীর বানিয়ে দেবো শুকিয়ে। দুধটা এরকম কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, দুধটা শুকাবে। দুধটা শুকালে তারপরে সে মোটামুটি শুকিয়ে আসলে এটার মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো, কারণ গরু দুধটা দিয়ে দিলে আমার দুধটা তাড়াতাড়ি ঘন পেয়ে যাবে, মানে ক্ষীরটা তৈরি হয়ে যাবে আর কি। ওই জন্যই আমি গোড়া দুধটা ইউজ করছি। এর মধ্যে গরু দুধ নাও দিতে পারেন, গরু দুধ না দিলেও চলবে। আমি একটু তাড়াতাড়ির জন্য আমি গরু দুধটা ইউজ করছি। এরকমভাবে দুধটা নেড়ে নেড়ে শুকাবেন, আঁচটা কম দেবেন, আঁচটা বেশি দিলে হবে না, কড়াইয়ে তো পুরো লেগে যাবে। এই জন্য আঁচটা একটু কম দিয়ে টাইম নিয়ে করতে হয়। এই জিনিসটা খেতে খুব টেস্টি। এই দুধের নাড়ুতে কিচ্ছু লাগে না, একটু দুধ হলেই হয় আর একটু চিনি হলেই হয়। দুধের নাড়ুটার মধ্যে শুধু আপনার দুধটা ভালো করে শুকিয়ে ছাঁচে দেবেন, দেখবেন কত ভালো লাগবে, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগে। এই জায়গায় আমার 3 পা দুধের মধ্যে আমি হাফ কাপ চিনি দিচ্ছি। আর এই যে দুধটা দিচ্ছি 2 টেবিল চামচ দুধ দিচ্ছি। দেখুন দুধটা কেমনভাবে শুকালাম আমি, আগুনটা কম দিয়ে, আঁচটা কম দিয়ে এরকম নেড়ে 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 দুধটা শুকায় ক্ষীর করতে হবে। আমার দুধের নাড়ুর পাকটা এসে গেছে, এবার আমি আঁচ ফেলে করব। এরকম করে দুধের পাকটা নিয়ে আসতে হবে, এটা বলে নাড়ুর পাক। নাড়ুর পাক দেওয়া হবে, এরকম পাকিয়ে পাকিয়ে নেবেন, দেখবেন। তারপর নিচে নামিয়ে ঠান্ডা করে একটুখানি পাকাবেন, এরকম যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে, আটার মতো মাখা হয়ে যাবে। এই যে শাঁসটা দেখতে পাচ্ছেন, এইটা শাঁসটা আমার নিজের হাতের তৈরি। এই শাঁসটা আমি মাটি দিয়ে বানিয়ে তুষার আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছি। এটার মধ্যে একটুখানি তেল আমি দিয়ে নিয়েছি, যেন দুধের নাড়ুটা যেন ওর মধ্যে না লেগে যায়। বেশ কতদিন থাকে, 15-20 দিন থাকবে, নষ্ট হবে না। আত্মীয় স্বজন আসতে দিতে পারেন। আর যখন হাতে লেগে ধরবে তখন একটু হাতটা জলে ভিজিয়ে নেবেন। এরকম ভাবে আমি সবকটা বানিয়ে নেব। এই যে আমার দুধের নাড়ুগুলো বানানো হয়েছে, আপনারা এরকম করে তৈরি করবেন, আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদের খাওয়াবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।